সবাই দ্যাট উই টেক এ কন্ডেম ডিসিশন যে তরুণ গগৈ ডাঙরিয়ার বিরুদ্ধে সেই সময়ত অসম সরকারে হাউসত দিয়া প্রতিশ্রুতি একটা নরখার বাবে তরুণ গগৈ ডাঙরিয়াক একটা ভৎসনা প্রস্তাব লব লাগিব ফলত বাইরে যি হব লাগে হব লাগিব। তরুণ গগৈর বিরুদ্ধে ভৎসনা প্রস্তাব আনিব লাগে। সদনত হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান, সদনত দিয়া প্রতিশ্রুতি কার্যকরী করা নাই গগৈ। মঙ্গলবারের দিনটিত বিধানসভাত প্রশ্নোত্তরের সময়সাত যাটর মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। সমগ্র বিষয়টি সংক্রান্ত স্পষ্টীকরণ আগবাই রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কংগ্রেসের বিধায়ক আব্দুল খালেকর একটা প্রশ্নের উত্তর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে মহিলা বিশ্ববিদ্যালয়খনের উপাচার্য নিযুক্তি দিয়া হওয়া নাই, বরঞ্চ তাত নিযুক্তি দিয়া হয়েছে এজন ম্যানেজার। দুদিনের পর কয়ে আছে যে হিমন্ত এটা শিক্ষামন্ত্রী আছে। ইয়েস, হিমন্ত বিশ্ব শর্মা হ্যাজ পাসড এ লেজিটিমেট অ্যাক্ট দ্যাট দেয়ার উইল বি এ ভাইস চ্যান্সেলর, দেয়ার উইল বি ফ্যাকাল্টি। আমি একটা সিস্টেমত পাস করেছিল, দেন ইট ওয়াজ হাইজ্যাক ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট। তারপর কোনো ফাইল মোর ওসর নাই আহার, এই ইট ওয়াজ হাইজ্যাক। তেখেত নিজে নিজে চ্যান্সেলর হয়ে পেলায় তেখেতে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলে যে মই মেন্টর অ্যাপয়েন্ট করব। নাও অধ্যক্ষ মহোদয়, দিস মেন্টর ইজ সাইনিং কোয়ালিফিকেশন অফ দ্য স্টুডেন্টস ফর লাস্ট ফোর ইয়ার্স। এটা একটত কোনো মেন্টরের প্রভিজন নাই। মহিলা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিক লৈ হিমন্তর প্রশ্ন, আদালতত গোচর রুজু করলে ছাত্রী বিপদত পড়ব। কোনোবা এজন যে সেকেন্ড হল, ফার্স্ট হল ছোৱালীগৰাকী, সেকেন্ড লড়া এজন সেকেন্ড হল, তেও যদি আজি গৈ হাইকোর্টত কেস করে যে এইখন ইউনিভার্সিটির স্টেটুত কোনো মেন্টর বলে কোনো প্রভিজন নাই, এও দিয়া ডিগ্রি তো ভুয়া হয় না নহয় মোক কোক। তাৎপর্যপূর্ণভাবে শিক্ষামন্ত্রীগৰাকী সদনের মজিয়াত কয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থত বিশ্ববিদ্যালয়খনের উপাচার্য নিযুক্তি দিয়া নাছিল। আজি তরুণ গগৈ ডাঙরিয়ায় চ্যান্সেলর হয়ে মই একিউজ নকরিলহেতেন, কারণ যা এইকদিন বাহিরে ভিতরে মোক যেনেকা একিউজ করে আছে, হোয়াট ওয়াজ প্রিভেন্টিং হিম ফ্রম অ্যাপয়েন্ট এ ভাইস চ্যান্সেলর? হি ওয়াজ চ্যান্সেলর, হি কুড হ্যাভ অ্যাপয়েন্ট এনিবডি এজ এ ভাইস চ্যান্সেলর। একটা নাম লগাই দিলে যে মই মেন্টর অ্যাপয়েন্ট করছো, তেওঁৰ ইন্টারেস্ট আছিল যে এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরজনে এখন চলাও, ইট ওয়াজ এ কমপ্লিট পার্সোনেল ইন্টারেস্ট, তার কারণে মানুষজনক মেন্টর বনাই দিলে। আরে যোরহাটত কি প্রসিদ্ধ শিক্ষাবিদ নাছিলে? যোরহাটত কি জেবি কলেজের অধ্যাপক নাছিলে? যোরহাটত কি এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাল লেকচারার নাছিলে যে গিভ এ ইনসার্ট ভাইস চ্যান্সেলর? মহিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঠিকাভিত্তিক নিযুক্তিপ্রাপ্ত, আন্দোলনের নেতৃত্ব লৈছে এই শিক্ষকে, নতুন উপাচার্য দিলে এওঁলোকৰ চাকৰি যাব। পোস্ট দিও, যেতিয়া মই রেগুলার পোস্ট দিম ইট উইল বি নিউলি এডভার্টাইজ, এই কন্ট্রাকচুয়াল টিচারখিনিয়ে চাকরি পাব জানো না? ঠিক আছে, আজি আজি অধ্যক্ষ মহোদয়, দিস এজিটেশন ওয়াজ ফুয়েল বাই দোজ কন্ট্রাকচুয়াল টিচার্স টু এ লার্জ এক্সটেন্ট। এতিয়া অধ্যক্ষ মহোদয়, ডাঙৰ সমস্যাটা হৈছে কি, কালি যদি আমি পোস্টবোর দি দিও ইট উইল বি রি এডভার্টাইজমেন্ট, তাতো আজি ডেকা লড়াবিলাক সোমাই যাব, ইয়াতো এজনেও চাকরি নাপাব যিবিলাকে কাম কৰি আছে। মহিলা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সরকারের স্থিতি সদনের মজিয়াত হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্ট করে। শিক্ষামন্ত্রীগৰাকীয়ে জানিবলৈ দিয়া মতে মহিলা বিশ্ববিদ্যালয়খন কার্যক্ষম করার বাবে তেওঁ সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এই ক্ষেত্রে অধ্যক্ষই বিশেষ ভূমিকা পালন করার কথা অবগত করে। ব্যুরো রিপোর্ট, DY365।